এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। পশ্চিমবঙ্গ সরকার প্রতি বছরই এই মহামানবকে সম্মান জানানোর জন্য 23 জানুয়ারি সুভাষ উৎসব পালন করে। রাজ্য স্তরে এই অনুষ্ঠান 2014 সাল থেকে দার্জিলিংও হচ্ছে। নেতাজিকে সম্মান জানানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় 23 জানুয়ারিকে জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করার দাবি জানিয়ে আসছেন। কেন্দ্র সরকারের তরফে নেতাজির জন্মদিনকে পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করার প্রেক্ষিতে টুইট করে প্রতিক্রিয়া তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েনের। এ নিয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি আশাবুল হোসেনের সঙ্গে। আশাবুল, কেন্দ্রীয় সরকারের তরফে আমরা জানি যে নেতাজির জন্মদিনকে পরাক্রম দিবস হিসেবে পালন করার কথা বলা হয়েছে, এবং তারপর ডেরেক ওব্রায়েনের এই টুইটও আমরা দেখলাম, এবং আমরা শুনলাম সৌগত রায় তৃণমূল সাংসদ, তিনি বললেন যে সেই দিনটাকে আমরা অন্যভাবে পালন করব। আর কি জানা যাচ্ছে তৃণমূলের তরফ থেকে? দেখো, তৃণমূলের পক্ষ থেকে বরাবরই নেতাজির জন্মদিনটাকে স্মরণ করার জন্য সুভাষ উৎসব পালন করা হয়, এবং 23 জানুয়ারিকে জাতীয় ছুটির দিন হিসাবে ঘোষণা করা হোক, এই দাবিটা মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন থেকে করে আসছেন। ফলে আজকেও তিনি সেই দাবিটা তুলেছেন কেন্দ্রীয় সরকারের কাছে যে নেতাজির জন্মদিনকে জাতীয় ছুটির দিন হিসাবে ঘোষণা করা হোক। আজকে যখন কেন্দ্রীয় সরকার পরাক্রম দিবস নেতাজির জন্মদিন পালন করা হবে বলে ঘোষণা করছে, ফলে একটা পাল্টা চাপ দেওয়া হলো যে জাতীয় ছুটির দিন হিসাবে কেন ঘোষণা করা হচ্ছে না। এবং এছাড়াও 23 জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে পদযাত্রা করবেন, যেটা এখন অব্দি ঠিক আছে, শ্যামবাজার থেকে রেড রোড, মানে নেতাজি মূর্তি শ্যামবাজার, সেখান থেকে গান্ধী মূর্তি মেয়র রোড, সেখান অব্দি তিনি পদযাত্রা করবেন। ফলে বোঝাই যাচ্ছে নেতাজি আবেগকে যেমন হাতিয়ার করার জন্য জোরদার আসরে নেমেছে বিজেপি তথা কেন্দ্রীয় সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে তার যে দাবি সেই দাবি পূরণের এখন চেষ্টা করছেন। ধন্যবাদ। আসছে পরের খবরে। জমি বিতর্কে এবার আইনি পদক্ষেপ নিলেন অমর্ত্য সেন। বিশ্বভারতীর উপাচার্যকে ইমেল করে অভিযোগ প্রত্যাহারের দাবি জানালেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। অন্যদিকে নিজেদের অবস্থানে অনড় বিশ্বভারতী কর্তৃপক্ষ, বক্তব্য জানানো হয়েছে অমর্ত্য সেনকে, জানালেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। ইতিমধ্যেই অধ্যাপক অমর্ত্য সেন তিনি আইনি পদক্ষেপ নিয়েছেন এই জমি বিতর্কে, এবং বিশ্বভারতীর উপাচার্যকে তিনি ইমেল করেছেন যেখানে তিনি অভিযোগ প্রত্যাহারের দাবি জানিয়েছেন। যদিও নিজেদের অবস্থানে অনড় রয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ, বক্তব্য অমর্ত্য সেনকে জানিয়ে দেওয়া হয়েছে বলে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী নিজে জানিয়েছেন। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।